সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এফ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কালের বাজারে চলে এসেছি, আর সেই বাজার থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গরু নিয়ে যায়। আজকে সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীভাবে ট্রলারে গরুগুলো উঠাবে, সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। একদম খালপাড়ে চলে এসেছি, তো যাওয়া যাক সেই বাজারের ভিতরে, গরুর বাজারের ভিতরে। বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ি আমাদের এলাকায় সেই কালাইয়ের বাজারে চলে এসেছে, আর গরু কেনার জন্য প্রচুর গাড়ি আসে দূর দূরান্ত থেকে, প্রায় নোয়াখালী, ফেনী বা বিভিন্ন দূর থেকে এসে আমাদের কালাইয়ের বাজারে সেই গরু কিনে। আর প্রচুর গরু আমাদের বাজারে আসে দূর দূরান্ত থেকে। যদি চান অবশ্যই আমাদের কালের বাজারে চলে আসতে পারেন, স্কুলের মাঠে, সেই মাঠে প্রচুর গাড়ি এসেছে, আর এই গাড়িগুলোতে সেই গরুগুলো নিয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারের সাইডে, আর সেই সাইডে গরু বেঁধে রেখেছে পাইকারেরা বা লরিরা গরু কিনেছে। দূর দূরান্তে নিয়ে যায় প্রচুর গরু আমাদের সেই কালাইয়া বাজারে। ভাই আসছেন কোথা থেকে? কোথা থেকে আসছেন? যশোর জেলা। আপনি কি গাড়ির সাথে? তো বন্ধুরা শুনতে পাচ্ছেন তারা অনেক দূর থেকে এসেছে যশোর। গরু কিনছেন কত দূর? কয়টা কিনছেন? 18টা। 18টা কিনছেন। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আমাদের এক বাইক বাইকার, আর তারা গরু কিনেছে 18টা। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি দূর দূরান্ত থেকে এসেছে। বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি সেই একদম বাজারের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই বাছুরটা, আর এই মাঠে প্রচুর গাড়ি এসেছে। ভাই আপনি কোন জায়গায় দিয়ে আসছেন? পাকেরগঞ্জ বইলা। আপনাদের গাড়ি আছে এখানে? গরু কিনছেন? পাঁচ পিস কিনছেন। বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন বাছুরগুলোর খুব সাইজ ভালো, আর এরকম ধরনের বাছুর আমাদের কালাইয়ের বাজারে চাইলে কিনতে পারেন দূর দূরান্ত থেকে। যে যেখান থেকে দেখেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর মাঠের ভিতরে প্রচুর গাড়ি, প্রতিটা গাড়িতেই সেই গরু নেওয়ার জন্য চলে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাড়ি আমাদের সে মাঠে ভরে গেছে। দর্শক বন্ধুরা, এই সমস্ত গাড়ি অনেক দূর থেকে গরু নেওয়ার জন্য চলে আসে, আর অনেকগুলো গাড়ি আছে। এটা কিনছো? কয়টা কিনছো? হ্যাঁ, 52,000। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গরুটা, এই গরুটা 52,000 টাকায় বিক্রি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে গাড়িগুলো দেখিয়েছি যে কী পরিমাণ গাড়ি আমাদের মাঠে চলে এসেছে গরু নেওয়ার জন্য, আর এখনই চলে যাব সেই বাজারে। তো একটি গাড়ি লোড করেছে, তো দেখা যাবে ইনশাল্লাহ একটি গাড়ি লোড করেছে আর কীভাবে গাড়িতে গরুগুলো উঠানো হয়। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই একটি পিক আপ ভ্যান ভরে ফেলেছি গরু দিয়ে।
আসছেন কোথা থেকে? মান্ডারিয়া থেকে। মান্ডারিয়া কয়টা গাড়ি আপনাকে? তিনটা। হবে এক গাড়ি কিনছেন? চারটে আছে। বন্ধুরা শুনতে পাচ্ছেন তারা ভান্ডারে থেকে আসছে আমাদের সেই কালাইয়ের বাজারে, আর সবচেয়ে বড় বাজার হলো দক্ষিণবঙ্গের ভিতরে সেটা, এটা হলো কালাইয়ের বাজার। আর অবশ্যই এখন বাজারের ভিতরে চলে যাব, তো দেখতে পারবেন কি পরিমাণ গরু আমাদের বাজারে আসে, আর একের পর এক গরু কিনতে থাকে। এই যে গরু নিয়ে যেতেছে বন্ধুরা, শুরুতেই বাজারের ভিতরে ঢুকে যাব এখনই, তো দেখতে পাবেন কি পরিমাণ গরু বাজারে উঠেছে আর কেনা বেচা ক্রয় বিক্রি চলতেছে। সে বাজারে প্রচুর লোক এবং গরু বেচা কেনা চলতেছে। আর এই যে গাড়ি বাজারের ভিতরে মাঠের ভিতরে একটা গাড়ি ঢুকিয়ে দিয়েছে সেই গাড়ি। তো বন্ধুরা বাজারটা অনেক বড়, আর সবচেয়ে দক্ষিণবঙ্গের বাজার, আসলে অবশ্যই দেখতে পারবেন যে কী পরিমাণ মানুষ এবং কী পরিমাণ গরু আমাদের বাজারে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বাজার ভিতরে ঢুকে গেলাম, দেখা যাবে কী পরিমাণ গরু। হয়তো কেবলমাত্র সকালবেলা, আর সকালবেলা প্রচুর গরু এসে পড়েছে, আরও অনেক এরকম ধরনের গরু আমাদের বাজারে নিয়ে আসে। তো বন্ধুরা যারা দূর দূরান্তের থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই ভালো লাগবে, আর চাইলে আমাদের সেই কালের বাজারে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু, এই যে একটা গরু আছে বন্ধুরা। তো বন্ধুরা অবশ্যই ঘুরে ঘুরে আপনাদের কাছে সেই পুরো বাজারটাকে দেখিয়ে দেব, আর গরু বেচা কেনা চলতেছে। বন্ধুরা এই যে একটি কালা গরু আছে সেই কালা গরুটা অনেক পরিমাণের। তো ইনশাল্লাহ দেখতে দেখতে একদম দূর দূরান্তে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুটি গরু আছে, এই গরু অনেক আমাদের দেশি। ভাই এটা কি আমাকে দেশি গরু? কোন জায়গায় দিয়ে আসছেন? হ্যাঁ বলা, কয়টা আনছেন গরু? মানে বাজার আনছেন দুইটা? বন্ধুরা অবশ্যই শুনতে পাচ্ছেন যে তাদের 10-12টা গরু বাজারে অলরেডি উঠিয়েছে, তো হয়তো যদি দাম ভালো হয় তাহলে বিক্রি হবে, তো চাইলে আমাদের কালের বাজারে চলে আসতে পারেন। এই ধরনের গরু আমাদের কালের বাজারে পাওয়া যায়, আর তার চেয়ে তো উন্নত মানের গরু আমাদের বাজারে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মনে হয়তো ক্রয় বিক্রি হয়েছে, টাকা গোনা নিয়ে চলতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে বিশাল আকার গরু আছে, আর চাইলে এই বড় ধরনের গরু আমাদের বাজার থেকে কিনে নিতে পারে। তো বন্ধুরা বড় মানের একটি গরু আছে। কোন জায়গা দিয়ে আসেন? ওটা দাম দিচ্ছেন কত? দাম দিচ্ছেন কত? 1.5 লাখ। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এই গরুটির দাম দিয়েছে 1.5 লাখ। তো অবশ্যই এ ধরনের গরু আমাদের কালাইয়ের বাজারে পাওয়া যায় এবং বিক্রি হয়, যদি চান অবশ্যই কিনে নিতে পারেন। আর এরকম ধরনের আরও কিছু গরু আমাদের বাজারে আছে বড় ধরনের।
বন্ধুরা এই যে একটি গরু দেখেন খুব বড় মানের গরু সাইজের ভাই দেখে আর গরু দাম দিয়েছেন কত বন্ধুরা শুনতে পাচ্ছেন এই গরুটি দাম দিয়েছে 1,55,000 তো এরকম ধরনের গরু আমাদের কালাই বাজারে পাওয়া যায় তো চাইলে আসতে পারেন বা কিনতে পারেন তো বন্ধুরা এখনই যাওয়ার পালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ